যশোর চুয়াডাঙ্গা এবং পাবনা অঞ্চলের উপর দিয়ে তীব্রতা অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আর ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে। এই যে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ, এটা আরও কিছুদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে 24-25 তারিখের দিকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আবার 27-28 তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আবার সেই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের অবস্থায় ফিরে আসতে পারে। গতকালকের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সারা দেশেই বলি, ঢাকা সহ সারা দেশে, সেখানে কিন্তু স্বাভাবিক হচ্ছে 1-2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল। আর সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4-5 ডিগ্রি সেলসিয়াস বেশি। এই সর্বনিম্ন তাপমাত্রা বেশি থাকার কারণে কিন্তু মানুষের অস্বস্তির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দক্ষিণে বাতাস অব্যাহত থাকার কারণে বাতাসে জলীয়বাষ্পের যোগান বৃদ্ধি পেয়েছে, এর কারণে কিন্তু মানুষের অস্বস্তির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। ভারতের যে রাজস্থান আছে সেখানে কিন্তু একটি মরুভূমি রয়েছে, থর মরুভূমি। এই মরুভূমির কারণে ওখানে কিন্তু খুব উত্তপ্ত থাকে, ফলে ওই ওই অঞ্চলের যে তাপপ্রবাহ, সে তাপের বর্ধিত অংশ ক্রমে ক্রমে পূর্ব দিকে অগ্রসর হয়ে সেটা বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়। অর্থাৎ প্রথমেই বাংলাদেশের যশোর, চুয়াডাঙ্গা এবং রাজশাহী এই অঞ্চলে প্রথমে তাপপ্রবাহটা শুরু হয়, এরপর সেটা আস্তে আস্তে আরও ওভারঅল সারা দেশের উপর দিয়ে সেটা প্রভাব বিস্তার শুরু করে। এপ্রিল মাস ধরেই কিন্তু তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মে মাসেও এটার বিস্তার লাভ করতে পারে। তবে মে মাসে আবার বৃষ্টিপাতের পরিমাণ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে হয়তো তারা এই বিস্তারটা কমে যেতে পারে।